জলের দেখা নেই বাড়ি বাড়ি। প্রমিলা বাহিনীরা এবার জল পাবার জন্যে প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হবার উপেক্ষা করে রাস্তায় বসে পড়েছেন। প্রমিলা বাহিনীরা দিনের পর দিন মূল রাস্তা অবরোধ করছেন শুধুমাত্র পানীয় জলের দাবিতে। এবারকার ঘটনা উদয়পুর মহকুমায়। উদয়পুর মহকুমায় ফুলকুমারী এলাকায় ক্যানেল জমহুনির বিভিন্ন এলাকায় জলের সমস্যায় তিক্ত বিরক্ত হয়ে রয়েছে এলাকার লোকজন। বহুবার জল সম্পদ দপ্তরে অভিযোগ করা হলেও সমস্যার সমাধানে এগিয়ে আসেনি দপ্তর। ফলে শুক্রবার সকাল থেকে উদয়পুর সাবরম জাতীয় সড়ক এলাকায় প্রমিলা বাহিনীর জলের দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ চলে। আধিকারিকদের ঘটনাস্থলে আসতে দেখা যায়নি। পথ অবরোধের খবর পেয়ে এলাকার প্রধান সহ শাসক দলের কয়েকজন নেতা ঘটনাস্থলে ছুটে আসেন। পরবর্তী সময় এলাকায় গাড়ির মাধ্যমে জল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে পথ অবরোধ তুলে নেওয়া হয়। তবে প্রশ্ন একটাই, যেখানে হর ঘর নল হর ঘর জল এই স্লোগান তুলেছে শাসক দল এবং রাজ্য সরকার সহ কেন্দ্রীয় সরকার, ঠিক তখন জলের জন্য কেন রাস্তায় নামতে হচ্ছে মহিলাদের? এটাই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। ঠিক আছে, এখন তো প্রতিশ্রুতি কি পাইছে? কেন, জলের সমস্যাটা কি কি না হয়েছে? এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। এনলাইট গ্রুপ অফ ইনস্টিটিউশনস আপনার ভবিষ্যৎ গড়ার ব্যাঙ্গালোরে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য সরকারি স্কলারশিপের মাধ্যমে নার্সিং প্যারামেডিকেল পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। ছাত্রছাত্রীদের শুধুমাত্র হোস্টেলে থাকা এবং খাওয়ার জন্য প্রতি মাসে 4,000 টাকা বহন করতে হবে। যদি কোনো স্টুডেন্টের হোস্টেল ফি দিতে সমস্যা হয় তবে তাদেরকে এডুকেশন লোনের জন্য সাহায্য করে দেওয়া হবে। জেনারেল স্টুডেন্টসদের জন্য রয়েছে এডুকেশন লোনের মাধ্যমে পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। যোগাযোগ করুন 08095555703 অথবা 9900172894 অথবা www.enlightgroup.org।